গতকাল খাওয়ার পরে ডালটুকু একটু বেশি হয়েছিল, তো এটাকে আজকে শেষ করে নিতে হবে। এটা একটু মেরামত করে ডালটা ফুটছে, তো এটাকে মেরামত করার জন্য আমার কাছে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে পেলাম না, জিরেটা নেই, আর এর সঙ্গে আছে সর্ষের তেল। ডালটা ভালো মতো ফুটে উঠেছে, এবার এটাকে নাবি, ডালটা নাবিয়ে নিয়েছি, এটা খালি পাত্রে দেবো একটুখানি সর্ষের তেল, একটু বেশি পড়ে গেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দেবো এই শুকনো লঙ্কা, এই তেজপাতাটা, তেজপাতাটা ঠেঙে দিই অল্প পরিমাণ, তো এবার এটাকে একটু নেড়ে নেব। তেজপাতাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, জিরেটা দরকার ছিল, জিরে পোড়নি দেয় লোকে, জিরে পোড়নি দেয় সবাই, নেই যখন কী করা যাবে, যা আছে তাই দিয়ে তো করতে হবে, একটু তো টেস্ট বাড়বে, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। গ্যাস হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে, তাহলে তরকা কমপ্লিট। জানি না কেমন খেতে হবে জিরে ছাড়া, জানা যাক। ডাল উইথ স্পেশাল তড়কা কমপ্লিট। টেস্ট করে দেখেছি, জিরের অভাবটা পাচ্ছি, তবে একটু বেশ ঝাল ঝাল হয়েছে, একটু তেল তেল হয়েছে, একটু সর্ষের তেলের গন্ধ হয়েছে, তেজপাতার একটা এসেন্স পাচ্ছি, ঠিক আছে, খারাপ নয়, কিছু না থাকার থেকে তো কিছু থাকলো। বাসি ডাল, এটা তো টেস্টি করা গেল, কিছুটা হলো, বাই।